আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এবার দেশে আসার উদ্দেশ্য শুধু আপনজনদের সাথে দেখা হওয়াই নয়, আরেকটি বড় উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমার ছোট ছেলে উৎসর সুন্নতে খাতনার অনুষ্ঠানটা করা। আসলে অনুষ্ঠানটা তেমন কিছুই না, জাস্ট আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে এই অনুষ্ঠানটা সেই করবে এবং সেখানে কিছু আপন আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যাবে। আর তাই খুব বেশি দেরি না করে দেশে আসার তিন দিন পরই আমার ছোট ছেলে উৎসর 8 বছর বয়সে সুন্নতে খাতনাটা করে ফেললাম। একটু দেরি হয়ে গিয়েছিল এটা সত্যি কথা, কিন্তু দেশের বাইরে সুন্নতে খাতনা করাটা অতটাও সহজ নয়, আর যেহেতু দেশে সব আত্মীয় স্বজন আছে তাই দেশে করাটাই বুদ্ধিমানের কাজ মনে করেছিলাম। আমার উৎসর কিন্তু মেহেদি পরানো হয়েছিল, হলুদ সন্ধ্যা হয়েছিল, সব কিছুই হয়েছে আম্মার পরামর্শ মতো, সবাই বেশ আনন্দ করেছে। তবে বাংলাদেশে যে মজার বিষয়টা হয় সেটা হচ্ছে সুন্নতে খাতনা হওয়ার পর বাসায় প্রচুর পরিমাণে খাবার আসে, সেগুলো একের পর এক আসতেই থাকলো। প্রথমে খাবার পাঠালো উৎসর ফুপি, উনি অনেক খাবার পাঠিয়েছিলেন, উনি পোলাও, রোস্ট, চিকেন ফ্রাই, বিফ মশালা আরও অনেক কিছুই পাঠিয়েছিলেন, ফিরনি পায়েস। মোট কথা ওই দিন রাতে আমাদের আর কিছুই রান্না করতে হয়নি, প্রচুর খাবার দিয়ে ঘর ভরে গিয়েছিল। তার ঠিক পরের দিনই পাঠিয়েছিল আন্টি, আন্টি আমাদের খুবই প্রিয় এবং আপনজন, মারুফ আমার ছোটবেলার, আমি যাকে সবচেয়ে আদর করে বড় করেছি সেই মারুফের আম্মা আন্টি। আন্টিও আন্টির হাতের অসম্ভব মজার চিকেন ফ্রাই, স্পাইসি চিকেন ফ্রাই, আর সবচেয়ে মজা যেটা আন্টির সিগনেচার ডিশ সেটা হচ্ছে তেলের পিঠা বানিয়ে নিয়ে এসেছিল, এগুলো আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আসলে উৎসর উসিলায় আমরা কিন্তু অনেক মজার মজার খাবার পাচ্ছিলাম বাসায় বসে। আর আমার ভাইয়ের বউ, সে বানিয়ে নিয়ে এসেছিল চিকেন বান, এটা তেলে ভাজা বান ছিল, এটা তারও একটি সিগনেচার ডিশ, সে খুব মজা করে এই বানটা বানাতে পারে, তাই বিকালের নাস্তাগুলোও কিন্তু খুব জমে উঠেছিল। এভাবে প্রায় 6-7 দিন চলে গিয়েছিল, তারপর আমরা ছোটোখাটো একটি ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করব ভেবেছিলাম, আর সেই উদ্দেশ্যে কিছু কেনাকাটা তো করতেই হবে। ঠিক এক সপ্তাহ পর উৎসর যখন অনেকটাই সুস্থ, তখন ভাবলাম যে প্রোগ্রামটা একটু করি, জাস্ট ছোটোখাটো প্রোগ্রাম, তেমন কিছুই না, বাসার কাছে একটি ছোট্ট কমিউনিটি সেন্টারে একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল। আর এই গেট টুগেদারকে সামনে রেখে কিছু কেনাকাটা তো করতেই হবে, বাসার একেবারেই কাছে 5-6 মিনিটের রিক্সা দিয়ে গিয়েই আরং ছিল, সেখানে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আর যথারীতি আড়ংয়ে আসলে আমার মন ভালো হয়ে যায়, আড়ং নিয়ে অনেকে অনেক কথা বলে, রং উঠে যায়, দাম বেড়ে গেছে, অনেক কিছু, কিন্তু আমার সবসময় আড়ং প্রিয় এবং কিছু না কিছু আমাকে আড়ং থেকে কিনতেই হয়, সব কিছু আর কিনতে পারি না, একটু দামটা আসলেই বেড়ে গেছে। কিন্তু যে কোনো প্রোগ্রাম সামনে আসলে আমি প্রথমে কিন্তু আড়ং একটা ঢু মারি, বা দেশে আসলে কিন্তু আমি সবসময় আড়ং একটা ঢু মারতেই হয় আমাকে, নাহলে আমার মন ভালো লাগে না। আসলে কেনার আছে তো অনেক কিছুই, কিন্তু কালকে যে ছোটোখাটো প্রোগ্রামটা করব সেটাকে মাথায় রেখে কিছু কেনাকাটা করতে এসেছি। আড়ংয়ের চটি জুতাগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই এই ফাঁকে চটি জুতাগুলো দেখে নিচ্ছিলাম যে কোনটা কেনা যায়। এবার দেখলাম আড়ংয়ে বেশ নাগরা টাইপের চটি জুতা এসেছে, তারপর চলে গিয়েছিলাম শাড়ির রোতে। শাড়ির রোতে খুব বেশিক্ষণ আমি ঘুরিনি, কারণ এবার মানে এই প্রোগ্রামে আমার শাড়ি পরার কোনো ইচ্ছা নাই, বাংলাদেশে যে পরিমাণ গরম তাই শাড়ির রোতে আমি বেশিক্ষণ ছিলাম না, চলে গিয়েছিলাম পাঞ্জাবির রোতে। ইচ্ছা ছিল ভাইয়ের জন্য, হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের জন্য, অর্থাৎ আমার ছেলের পাঞ্জাবি, তার ভাইয়ের, তার কাজিন খালাতো ভাই সারিমের সবার পাঞ্জাবি কিনব, তাই পাঞ্জাবির রোগুলোতে আমাকে অনেকটা সময় দিতে হয়েছে। তবে দুঃখজনক হলো আমার ভাইয়ের জন্য কোনো পাঞ্জাবি চয়েস করতে পারিনি, তবে আমার হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের জন্য পাঞ্জাবিগুলো কিন্তু আড়ং থেকেই কিনে ফেলেছিলাম। তারপর যেতে যেতে যখন জুয়েলারি সেকশনে আসলাম তখন তো একটু চোখ আটকেই গেল, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আড়ংয়ে এখন কোন কোন জিনিসগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ দেশে যারা আছেন তারা তো দেখতেই পান, কিন্তু দেশের বাইরে যারা আছেন তাদের কিন্তু অদম্য আগ্রহ থাকে আড়ংয়ে এখন কোন কোন ট্রেনগুলো চালু হয়েছে, কোন কোন ধরনের বালা এসেছে, বা কোন রকমের কানের দুল, আংটি এগুলো এসেছে, তাই একটু দেখিয়ে দিব ভাবলাম।
তবে অবশ্যই তাদের পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। আমার কাছে এই বালাগুলো এত ভালো লাগে, এই বালাগুলো সবগুলো কালার আমার নিজের ছিল, আর আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমার পূর্ণতা আছে তাই ভাবলাম সবগুলো কালার পূর্ণতার জন্য নিয়ে নিই। আর প্রত্যেকটা কালার ছোট ছোট ঘন্টি দেওয়া, এত সুন্দর ছিল বালাগুলো যে কোনটা রেখে কোনটা নিব তাই মানে ডিসিশন নিতে পারছিলাম না। জাস্ট প্রথমে লালটা নিলাম, পরে আরেকটা কালার নিব ভাবছিলাম, তবে ইচ্ছা আছে আরেক সময় এসে সবগুলো কালারই আমি পূর্ণতার জন্য নিয়ে যাব। প্রায় ঘন্টাখানেক ঘুরে প্রোগ্রামের জন্য বেশ কিছু কেনাকাটা করলাম, তার বাইরেও কিছু কেনাকাটা করলাম। শেষ পর্যন্ত যেই পাঞ্জাবিগুলো কিনলাম, এই যে হালকা বেগুনি কালারের পাঞ্জাবি, এগুলো সবগুলো অর্থাৎ তিনটা কিনেছিলাম তিন ভাইয়ের জন্য, আর পূর্ণতার জন্য সুন্দর একটি জামাও পেয়ে গিয়েছিলাম সেম কালারের। আর আমার কাছে এই জামাটাই বেশি ভালো লেগেছিল। আসলে আরঙের কালারফুল যে ড্রেসগুলো ওগুলো এবার দেখলাম খুব বেশি ভালো লাগেনি, কালারগুলো কেমন যেন চোখে লাগছিল। আমার কাছে একটু অফ হোয়াইট কালার সবসময় ভালো লাগে, তাই ম্যাচিং করে তার সাথে ব্যাগটাও নিয়ে নিলাম, আর এগুলো নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। আর পরের দিনই ছিল সেই প্রোগ্রামটা যেটা ছোটখাটো একটি গেট টুগেদারের আয়োজন করেছিলাম বাসার কাছে একটি পার্টি হাউসে। আসলে এই গেট টুগেদারটা হঠাৎ করেই করা হয়েছে, যার জন্য কোনো প্ল্যান ছিল না। অর্থাৎ বাবুর্চি এনে রান্না করে অনেক ধরনের আয়োজন করার ইচ্ছা ছিল আমার ভাইয়ের, সব কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে একটাই কারণে, এত কিছু করার মতো এনার্জি এবং লোকবল আমাদের কিছুই ছিল না। তাই আমরা আমার বাসার কাছে যেই পার্টি হাউসটাতে সবার কাছ থেকে শুনেছিলাম বাংলাদেশি খাবার দাবার খুব ভালো, পোলাও রোস্ট বিয়েবাড়ির রোস্ট এগুলো খুব ভালো পাওয়া যায়, তাই তাদেরকে প্লেট হিসাবে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেভাবে তারা আপ্যায়ন করেছিল। অনুষ্ঠানটা করেছিলাম মালিবাগের ট্র্যাডিশন বেডিতে, তবে এর যে নাম শুনেছিলাম সেরকম কিন্তু আমরা স্যাটিসফাইড হতে পারিনি, কারণ আমরা কিন্তু টাকা দিয়েছিলাম প্রচুর, কিন্তু সেই অনুযায়ী আমাদের কেন জানি মনে হয়েছিল সাফিসিয়েন্ট ফুড তারা সাপ্লাই করেনি। অর্থাৎ যেমনই হয়েছে খাবার মজা হয়েছে, কিন্তু তারপরও মনে হয়েছিল পরে যে নিজের একটু কষ্ট করে যদি বাবুর্চি এনে অনুষ্ঠানটা করতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো। আর আমার ভাইয়েরও খুব ইচ্ছা ছিল বাবুর্চি এনে বেশ বড় করে অনুষ্ঠানটা করবে, কিন্তু সত্যি কথা বলতে এই অনুষ্ঠানগুলো ম্যানেজ করার মতো লোকবল বা সময় কোনোটাই আমাদের ছিল না বলে আমরা খুব অল্পের উপরে জাস্ট কাছের কিছু আত্মীয় স্বজন নিয়ে ছোটোখাটো এই গেট টুগেদারটা সম্পন্ন করেছিলাম। আর আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হয়নি, ভালোই লেগেছিল, সুন্দর সময় কেটেছিল, কিছু রিলেটিভের সাথে দেখা হয়েছিল, এটাই সবচেয়ে বড় কথা, আর এই মুহূর্তটা স্মৃতি হয়েছিল আমাদের সবার জন্য। তারপর রাত 11টার সময় বাসায় চলে এসেছিলাম, আর গিফট হিসেবে কিন্তু আমার উচ্ছ অনেক কিছু পেয়েছে, বাংলাদেশে তো এই ট্র্যাডিশনটা চালুই আছে, মুসলমানদের প্রচুর গিফট পাওয়া যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম আরঙের গিফট পেয়েছে, আপনাদেরকে এগুলো আনপ্যাক করেও কিন্তু দেখাবো। আসলে এই গিফট আনপ্যাক করার মধ্যে কিন্তু অনেক মজা আছে, কিছু গোল্ড এবং বেশ কিছু টাকাও কিন্তু উচ্চ পেয়েছিল। আরঙের প্যাকেটগুলো খুলে দেখতে পেলাম এখানে দু তিনটা আরঙের চাদর, তারপর কুশন কাভার, সুন্দর সুন্দর চাদরগুলো আসলে এসেছিলো এই প্রোগ্রামে। আর উচ্ছর অনেক ড্রেস উচ্ছ পেয়েছিল এই মুসলমানিতে, যাতে করে উচ্ছ কিন্তু খুব একটা খুশি হতে পারেনি, কারণ উচ্ছ যদি কিছু খেলনা পেয়ে যেত তাহলে মনে হয় তার চেয়েও বেশি খুশি হতো। যাই হোক, সবাই ভালোবেসে যা দিয়েছে সেটাই সবচেয়ে বড় কথা, এগুলো হচ্ছে দোয়া স্বরূপ, এগুলো তো আর অন্য কিছুই না। তবে উচ্ছ কিন্তু এই প্রোগ্রামে প্রচুর টাকা পেয়েছিল আশীর্বাদ বা দোয়া স্বরূপ, প্রায় 50,000-এর মতো, এগুলো দিয়ে তাকে কিছু কিনে দিতে হবে, এই অঙ্গীকার করতে হয়েছিল। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটি, আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই দোয়া করবেন আমার বাবাদের জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।